আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে আরেকটি বিষয় শেয়ার করব, কিভাবে আপনি নতুন ইউটিউবার হয়ে আপনি আপনার ভিওআর বা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াবেন। সাবস্ক্রাইবার বাড়ানো বর্তমানে একটি সবচেয়ে কঠিন কাজ, সুতরাং আপনি কিভাবে সেই সিম্পল কাজটি সমাধান করবেন বা ট্রিক্সটি ফলো করে কিভাবে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবেন, আমি আপনার সাথে তা শেয়ার করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এখান থেকে অল টাইপস অফ লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনি আপনার জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করে এগিয়ে যান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিভাবে আপনি আপনার সাবস্ক্রাইবার বাড়াবেন। ধরুন, আমি আমার চ্যানেলের একটি ভিডিও, এই যে ভিডিওটি আমি নিলাম, কপি করলাম, অর্থাৎ এই ভিডিওটির লিঙ্কটি আমি কপি করলাম। কপি করার পর আমরা সচরাচর ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা আমাদের ভিডিও ইউআরএলগুলো শেয়ার করি। অনেক সময় দেখা যায় ফেসবুক কিন্তু এটি ভালোভাবে নেয় না বা স্প্যাম হিসেবে ধরে, সুতরাং আমরা সরাসরি সেই কাজটি করব না। আমরা একটি কৌশলের মাধ্যমে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে এই লিঙ্কটি শেয়ার করব। তো কিভাবে করব আমি আজকে আপনাদের সাথে তা শেয়ার করছি। আমরা সাধারণত যে কোনো ইউআরএল নেওয়ার সময় রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে আমরা সাধারণত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। আমরা সেটি না করে প্রথমে একটি নোটপ্যাড নিব। নোটপ্যাডে নিয়ে এই লিঙ্কটি আমি এখানে পেস্ট করছি। পেস্ট করার পর এটি এখানে চলে আসছে। দেখুন, এখানে এই পুরো ইউআরএলটি এখানে শো করছে। এখন আমি এই জিনিসটা এই কোয়েশ্চেন মার্ক থেকে শুরু করে এই জিনিসটা কপি করব। কপি করার পরে আমি এই কোয়েশ্চেন মার্ক থেকে এই জায়গায় আমি পেস্ট করে দিব। তার মানে আমি এটি অ্যাড করে নিলাম। এতে হবে কি, আমি বা আপনার ক্লায়েন্ট বা আপনার ভিউয়ার্স যখন আপনার চ্যানেলের ভিডিওতে সরাসরি ক্লিক করবে তখন সে অবশ্যই একটি সাবস্ক্রাইবার নোটিফিকেশন পাবে। এতে করে সে সহজেই বেল আইকনে ক্লিক করে দিবে এবং নোটিফিকেশন পাবে। এতে দ্রুত আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাবে। এখন আমি এই পুরো লিঙ্কটি আবার কপি করলাম। কপি করার পর এটি মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর আমি বিটলিতে যাব। বিটলি হচ্ছে, আমরা সবাই জানি, বিটলি হচ্ছে এমন একটি ইউআরএল শর্টনার যেটির মাধ্যমে আমরা সহজেই বড় একটি লিঙ্কে খুব সহজে শর্ট করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম বিভিন্ন মিডিয়াতে আমরা শেয়ার করে আমরা আমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারি। তো আমি সেই লিঙ্কটি এখন এখানে পেস্ট করছি যেটি আমি কিছুক্ষণ আগে, অর্থাৎ এই যে লিঙ্কটি আমি এখান থেকে নিয়ে নোটপ্যাড থেকে নিয়ে বিটলিতে শর্টেন করে নিচ্ছি। এটি শর্টেন হয়ে যাবে। এখন এই যে হয়ে গেল শর্টেন, এখন আমি এই লিঙ্কটি কপি করছি। কপি করার পরে আমি আমার ফেসবুক এর মধ্যে মূল পেজে চলে যাব। মূল পেজে যখন যাব তখন আমি এখানে পেস্ট করছি। পেস্ট করার পর যখন আমি এটি শেয়ার করব তখন দ্রুত যখন কোনো ভিওআর বা ক্লায়েন্ট বা কোনো নতুন ফ্রেন্ড আপনার এই লিঙ্কে ক্লিক করে তখন সরাসরি সাবস্ক্রাইবার বাটনটি ওপেন হবে। এটি শেয়ার করার আগে আমি এখানে একটি বিষয় লিখছি। ক্লিক হিয়ার লিখি, একটা টেক্সট লিখে আপনি যদি আপনার ইউআরএলটি আপনার ফেসবুক পেজের মধ্যে শেয়ার করেন তাহলে ফেসবুক কখনো আপনাকে এটি স্প্যাম হিসেবে ধরবে না। এখন সবচেয়ে আরেকটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটি হচ্ছে আপনি সরাসরি আপনার ফেসবুক আইডিতে এই বিষয়টি শেয়ার না করে আপনি যদি ফেসবুক পেজের মধ্যে শেয়ার করেন। ধরুন, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। এই পেজের মধ্যে আমি যদি সেই লিঙ্কটি, অর্থাৎ এই লিঙ্কটি এখানে আমার ফেসবুক পেজের মধ্যে এসে শেয়ার করি তাহলে দ্রুত সেটি ইনক্রিজ করবে এবং ফেসবুক কখনো সেটিকে স্প্যাম হিসেবে ধরবে না। এখানে আমি বিষয়টি বুঝাতে পেরেছি আপনাদের সাথে, অর্থাৎ শেয়ার করতে পেরেছি। আশা করি আপনারা সেটি ফলো করবেন। আপনি যদি আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে চান অবশ্যই আপনাকে একটি আলাদা ফেসবুক পেজ খুলতে হবে। আমি আমার চ্যানেলের মধ্যে কিভাবে ফেসবুক পেজকে কাস্টমাইজেশন করতে হয় বা প্রফেশনালি সাজাতে হয় আমি দেখিয়েছি, আশা করি সেটি অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। এবার আমি এই ইউআরএলটি শর্ট করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে শেয়ার দিচ্ছি। শেয়ার দিলে কি হয় দেখা যাক, জাস্ট ওয়েট, একটু ওয়েট করতে হবে। হয়ে গেল বন্ধুরা, আমি যে লিঙ্কটি আমার ফেসবুক পেজের মধ্যে শেয়ার করলাম সেটি এখানে শো করছে। এখন যদি
কোনো ক্লায়েন্ট এসে বা ভিউয়ার এসে এখানে যদি ক্লিক করে তাহলে সরাসরি আমার চ্যানেলে সেই ভিডিওটি, আমি যে ভিডিওটি এখানে শর্ট করে দিয়েছি ইউআরএলটি, সেটিতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ নিয়ে যাওয়ার সাথে সাথে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই। এই হচ্ছে সবচেয়ে সহজ একটি ট্রিক্স, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের যে ইউআরএলটি রয়েছে, যেমন আমার চ্যানেলের ইউআরএলটি হচ্ছে এটি, এই ইউআরএলটির এই প্রশ্নবোধক থেকে শুরু করে আপনি এখান থেকে বাড়তি যে জিনিসটা যোগ করবেন সেটি হচ্ছে এই লেখাটি। অর্থাৎ এই লেখাটি যখন আপনি পেস্ট করবেন, কপি করে পেস্ট করবেন, তখন কপি করে এই জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পরে শর্ট করে নেবেন বিটলিতে অথবা গুগলের মধ্যে। তারপর আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে খুব সহজেই এই লিঙ্কটি যদি শেয়ার করেন তাহলে আপনার ভিডিও, যে কোনো ধরনের ভিডিও দ্রুত ভাইরাল হতে বাধ্য এবং পাশাপাশি অনেক বেশি সাবস্ক্রাইবার আপনার নিজের অজান্তে নিমিষে বা গোপনে খুব সহজেই আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করবেন প্রথমে, এরপরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আমি আপনার প্রশ্নের প্রতীক্ষায় রইলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় চাইছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।